মাত্র, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। বাঙালির মনে শ্রেষ্ঠ কবির প্রতিচ্ছবিতে বিশ্ব বরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন আদি অনন্তকাল ধরে। এমন কেউ নেই যারা রবীন্দ্রসঙ্গীত জানেন না বা করেন না। গুনগুন করে হলেও একবার আমরা রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনে নিশ্চয়ই গাই। কিন্তু আজকে আমি রবি ঠাকুরকে জানব, শুনব বা দেখানোর চেষ্টা করব কাদম্বরী দেবীর দৃষ্টিতে, ভাবনায়। সবাই খুব ভালো আছো, আমিও ঠিকঠাকই আছি। আজকে রবিবার 14 তারিখ, এখন ঘড়িতে বাজে 7:45। আমি এখনই রান্নাঘরে চলে এসেছি, আজকে সকাল সকাল একটু রান্না করে নেব, কারণ আমি একটা রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে যাব। তো সকালবেলাতেই এখানে 8টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, তো আমি 8টার মধ্যে পৌঁছানো অতটা সম্ভব না। আমি বলেছি একটু দেরি করে যাবো, বলেছে কোনো সমস্যা নেই, তো অনেকক্ষণ ধরেই চলবে। তো আমি মোটামুটি ইচ্ছা আছে 9:30-9:30 নাগাদ বেরোবো, তো তার আগে রেডি ফেডি হবো। তো তার আগে ভাবলাম একটুখানি রান্নাটা করে রেখে যাই, কারণ গরমের মধ্যে এসে আর ভালো লাগবে না। তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, একটুখানি ফুলকপিটা কেটে নিয়ে ফুলকপি আলু তরকারি বসিয়ে দেবো। বিশ্বকে বাজারে পাঠিয়ে দিয়েছি একটুখানি মাছ আনার জন্য। তো আজ যেহেতু রবিবার, কিন্তু আমাদের মাটনই হয় রবিবারে, কিন্তু আজকে বেশ ভালোই গরম ছিল, বললো না খেতে চাইছে না, ও চলে যাবে কলকাতাতে, আজকে যাবে না, কালকে আগামীকাল যাবে, কিন্তু বললো যে না মাটন খাবো না, সেই জন্য মাটন আর করছি না। তো সেই জন্য আমি বললাম মাছই আনতে, সেও গেছে মাছ আনতে, কী মাছ পায় দেখা যাক, বলেছি বোয়াল মাছ পেলে আনতে। তো যাই হোক, চলো দিনটা শুরু করছি। এই এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাই অনেক 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 ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো ভালোবাসা রইলই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো চলো, এখন আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি, এবার এখানে একটু ইয়েও কেটেছি, যেটাকে বলে কাঁকরোল, অনেক কাঁকরোল নিয়ে এসেছে, তো কাঁকরোলটাকে একটু ভাজবো, আর ফুলকপি আলু তরকারি করবো, মাছ করবো, মাছটা হয়তো পরে করবো। ডাল কড়াই রয়েছে, দই তো থাকেই, চাটনিও থাকে। তো আপাতত চলো একটুখানি এইটাই ফুলকপি তরকারিটা বসিয়ে নিই, কারণ একটু তাড়াতাড়ি একটু যদি রান্নাবান্না করে রেখে যাই তাহলে ভালো হয়। সকালবেলার জল খাবারটা সেরকম নিয়েই আসবে বলেছে, অতএব সেটা নিয়ে চিন্তা খুব একটা নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ খামখেয়ালি। আমি চলো এবার একটু রান্নাটা করে নিই। এই আমার কড়াই গরম হয়ে গেছে, আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করবো, ফুলকপি আলু তরকারি একটা সর্ষের তেলেই ভালো লাগে, তো সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। তো তারপরে একটু কাঁকরোলটা ভেজে নিই। হ্যাঁ, বিশ্বরাবু এসে গেছে, আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি ফ্রাস্তে দিয়ে দেবো। তার পাশাপাশি দেখাই, এখানে মাছ নিয়ে চলে এসেছে, মাছের ডিম এনেছে, আর মাছ নিয়ে এসেছে, দু পিস রুই মাছের পেটিরও যে ছেলে খুব একটা সবসময় হয়তো সবসময় যে আর মাছ খেতে ভালোবাসে এমন নয়, কখনো কখনো বলে আমি খাবো না, তো সেই সময় খুব মুশকিল হয়ে যায়। আর ফ্রিজে আজকে স্টোরেজ মাছ একদমই নেই, তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম তো একটুখানি ওর জন্য কাটা মাছ, মানে রুই মাছ বা কাতলা মাছ, কাতলা মাছের যে কাটা মাছ হয় সেটা নিয়ে এসো। তো সেটা নিয়ে এসেছে,
আছে এই দেখো এনেছি একটু রুই মাছের ডিম আনতে বলেছিলাম তো তুমি মাছের ডিম নিয়ে এসেছে আর হলো যেন বলে আর মাছ নিয়ে এসেছে তো আর মাছ করবো আর মাছের কালিয়া বানাবো আর একটু মাছের ডিমের বড়া ভাজবো সেটা খাওয়ার সময় ভাজবো মাছটা এখনই করবো তো চলো আপাতত করে করে নিই এখানে ভাজাটা তো হচ্ছে হয়ে যাক ফুলকপিটা বানিয়ে রেখেছি তো সেটাকে দিয়ে দেবো তরকারিটা করে নেবো আর এখানে তো পেঁপে সেদ্ধ দিচ্ছি বিষয়বাবুর জন্য তো চলো আপাতত ফটাফট করে কাজগুলো করি ফুলকপি তরকারি এরকম কিছু নেই সেই জন্য আর দেখাচ্ছি না চলো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন ঘুরতে বাজে 9:30 তো আমি রেডি হয়ে নিয়েছি বলেছিলাম একটা প্রোগ্রামে যাব তো একটা রবীন্দ্রজয়ন্তী প্রোগ্রাম রয়েছে একটা নাচের স্কুলের জাগৃতি তো আর তাদের অনুষ্ঠান আছে তারা আমাকে ইনভাইট করেছে তো সেই জন্য এখন যাচ্ছি রেডি ফেডি হয়ে নিয়েছি এরকম একটা জামদানি করে নিয়েছি তার সঙ্গে একটা মুক্ত শেট পুরোটা রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ খামখেয়ালি যেটুকুনি সম্ভব হবে তোমাদেরকে ক্লিপস অবশ্যই তুলে দেখাবো হরিনাম দিয়ে জগতে মাতা তাই হরিনাম দিয়ে জগৎ মাতা এটাই আসল গান রবীন্দ্রনাথ যখন সিনাইগাঁওতে থাকতেন এই সুর উনি এই সুরের সংস্পর্শে আসেন লোকগানের সংস্পর্শে আসেন এই সুরের উপরেই সেই চেনা গান লেখেন তিনি যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে আবার গান
স্কুলে দিদি বলেন যে আদেশ করেছেন আমাকে, আমি সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি। ঘুরে দিতে হলে গালাগাল করবে, তবে চলে না আস্তে আস্তে মনে হয়। ঘরে চাবি নিয়ে যাবি কে আমার, ধিনুর ঘরে চাবি নিয়ে যাবি কে আমার, জন্মদিনে তোমার ১৯ বছরের নতুন দাদার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে শুরু হলো আমাকে তোমার নতুন দাদার বউ করে তোলার আপ্রাণ চেষ্টা। রূপে গুণে শিক্ষায় যোগ্যতায় সরস্বতীর বরপুত্র তোমার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্ত্রী আমি। কিন্তু আমার কিছুতেই মন বসত না মেজ বউ ঠাকুরনের কাছে পড়াশোনা করতে। আমার ভালো লাগতো তোমার সাথে সুর। এখানে শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামার একটি ক্ষুদ্র অংশ। এটা সেটা নৃত্য পরিবেশন করছে উর্বি আচার্যরী, প্রথম ছাত্রী, তার প্রথম স্টুডেন্ট। ভীষণ সুন্দর নাচে তো অপূর্ব সুন্দর নৃত্য পরিবেশন করেছিল শ্যামার। শ্যামা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্য সৃষ্টি, অনবদ্য একটা নৃত্যনাট্য, যেমন চিত্রাঙ্গদা। তো সব কিছু মিলিয়ে রবি ঠাকুরের তো অনেক রকমের পর্যায়, অনেক রকমভাবে তিনি সৃষ্টি করেছেন। তো ভীষণ সুন্দর সমস্ত সৃষ্টি। এখানে উর্বি আচার্য নিজে নৃত্য পরিবেশন করছেন তার সব ছাত্রীদের নিয়ে। তো এটাও একটা অনবদ্য নৃত্য, এটাও একটা ভীষণ সুন্দর নৃত্যনাট্যেরই একটা অনুষ্ঠান অংশ বিশেষ, নৃত্যনাট্যের একটা অংশ বিশেষ। তো ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে। চলে এসেছি বাড়িতে, 11:30 বেজে গেছে, এসে ছেলেকে বরকে খেতে দিলাম। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো, ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি এখন। তো এখন ড্রেস চেঞ্জ করে নেবো, করে নিয়ে তারপরে খাবো, খাবারটা রেডি হয়ে আছে, খাবো, জল খাবার খাবো, তারপরে আবার রান্না করবো। রান্না মানে আমি তো রান্না বেশিরভাগটা করে গেছি, শুধু মাছটা বাকি আছে, মাছটা করবো, তাহলেই হয়ে যাবে। মাছটা ভাজাও আছে তো করবো, তাহলেই হয়ে যাবে। তো ভালো একটা প্রোগ্রাম হয়েছে, সুন্দর একটা প্রোগ্রাম ছিল, তো সেটা এনজয় করেছি, ভালো লেগেছে। আজকে সকালটা ভালো করে কাটলো, রবিবারের সকালটা। তো চলো এখন রেডি ফেডি হয়ে নিয়ে ড্রেস ফ্রেস খুলি, তারপরে শ্বশুরবাড়িতে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, সেই রঙের কাজ খানিকটা দেখিয়ে দিলাম। আবার মিস্ত্রিরা আসবে, আবার আমাকে দেখাতে যেতে হবে, তো তার আগে আমি রান্না বান্নাগুলো সেরে নিতে পারলে তাহলে শান্তি। তো চলো রেডি হয়ে এবার সমস্ত কাজকর্ম করি, তো চলো সঙ্গে থাকো। এই দেখো খাওয়া দাওয়া সমস্ত রেডি, খেতে বসে গেছে ছেলে আর বাবা, দেখাবো না, কোনো চিন্তা নেই।
খেতে বসে গেছে। আমি এত সকালবেলা প্রোগ্রাম টোগ্রাম করে আসার পরও আমি এত কিছু কিন্তু রান্না করেছি, ফুলকপির তরকারি, ডাল, এদিকে চিচিংড়ি, এটা কী যেন ভাজা, কাঁকরোল ভাজা, ডিমের মাছের মাছের ডিমের বড়া আর মাছের কালিয়া, দেখো পেঁপে সেদ্ধ, আর রয়েছে আমের চাটনি, রয়েছে দই, সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা সবাই? এইখানে সব দেখুন, আমি ছেলের জন্য একটা রোল বানিয়েছিলাম, দেখাই ছেলে খাচ্ছে। এই যে ছেলের জন্য রোলটা বানিয়ে দিয়েছি, একদম খাস্তা পরোটা দিয়ে ডবল ডিম দিয়ে রোল করে দিয়েছি, ও খাচ্ছে, এটা নিয়ে স্পাইস দিয়ে দিয়েছি একটুখানি সন্ধ্যাবেলা। এখন বাজে হলো ঘড়িতে 7:20, মুখ যায়নি, এখন ঘড়িতে বাজে 7:20, তো সেই জন্য এই সব তামঝাম এখানে ছিল রান্নাঘরে। এখন আমি করবো হলো আমাদের জন্য চা, সন্ধ্যে জ্বালা হয়ে গেছে আমার, একটা নতুন নাইটি পরেছি, যে নাইটিগুলো আমি কিনেছিলাম তার মধ্যে এইটা আর একটা নতুন নাইটি, যেগুলো সব পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, বিধ্বস্ত লাগছে আজকে প্রচুর, রে সারা দুপুর ধরে ধকল গেছে, তো যাই হোক এটা একটা নতুন নাইটি পরে দিয়েছি, তো চা করি চলুন। চাটা বসাই, বিশ্বাসবাবু চায়ের জন্য ওয়েট করছে, চাটা না খেতে পারলে এখন শান্তি নেই। চলুন 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 চাটা করে ফেলে, চলুন চলুন চলুন, আমার আর বিশ্বাসবাবু করবো, ছেলে তো কি জানো এই রোলের এগ রোলের সঙ্গে স্পাইট দিয়ে খাচ্ছে, তো চলুন চাটা বসিয়ে দিয়েছি, চাটা জলটা ফুটে তারপরে করি চাটাকে। এই দেখো আরও একটা ইনভিটেশন কার্ড এসেছে রবীন্দ্র জয়ন্তীর কবি প্রণামের, তো এটা সারেগামা প্রাসঙ্গিক শিক্ষা কেন্দ্রের, তো সুমন্ত দা এসেছিলো, সুমন্ত এসে ইনভাইট করে গেছে যে দুপুরে কার্ডটা দিয়ে, ওদের রয়েছে মঙ্গলবারে, আছে তো রবিবার, মঙ্গলবার তিনি পরশুদিনকে। এই দেখো এই হাত মোছার নোংরা মাছগুলো, মানে যেগুলো রান্নাঘরে আমি রান্না করতে করতে হাত মুছি সেগুলো ভীষণ নোংরা হয়েছে, সেজন্য একটু গরম জল বানিয়ে নিয়েছি, এটাকে একটু কাচবো, একটু গরম জল দিয়ে নিয়েছি, ওটা গরম জল, তার মধ্যে দিয়ে দেবো হলো ডিশ ওয়াশার, ডিশ ওয়াশ করার যে লিকুইড সেই লিকুইড দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি এগুলোকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে ভেজে দেবো। এই দেখো এখানে আমি একটু আলুর তরকারি করতে বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, একটু পাঁচফোড়ন দিয়ে, একটু একটু ঝোল ঝোল রসা রসা করে করবো, রুটি আসবে, আর আলু ফুলকপির তরকারি দুপুরে রয়েছে, মাছ টাছ সবই রয়েছে, যে যা খাবে খাবে, এইটা একটা রুটির তরকারি করে ফেললাম, আর এখানে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন কাচবো, কারণ ঠান্ডা হয়ে গেছে, নোংরা যাবতীয় সব বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা কেমন নোংরা হয়ে গেছে, এবার একটুখানি ঘষে ঘষে এরমভাবে এরমভাবে ছুটো ছুটো একটুখানি কেচে দিলেই ব্যাস পরিষ্কার, আর কোনো কিছু কষ্ট নেই, দিয়ে জলে ধুয়ে নাও, রাত্রে বেড়াতে মেলে দিলেই শুকিয়ে যাবে, রোজ রোজ মুছতে মুছতে নোংরা হয়ে যায় হাত মুছতে মুছতে। চলো আমি এই কাজগুলো করে নিই, আজকের মতো এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি, এখন বাজে রাত্রি 10:45, তো চলো শুভরাত্রি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো, টাটা।